আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আমরা চাঁদপুর পুরন বাজার তো রেল স্টেশন যেটাকে বলা হয় ওখানে আবার আমরা আজকে চলে আসলাম তো আমাদের ভিডিওটা আজকে সরাসরি তো এখান থেকে আমরা এই যে মাছগুলো দেখতেছি প্রত্যেকটা মাছের কিন্তু রেট পুনরায় বলা হয়েছিল ওরা সবগুলো মাছের রেট বলে দিছিল তো এগুলো কিন্তু আপনার সবগুলোই পদ্মার রিলিশ পদ্মার রিলিশটা আপনার একটু প্যাটের সাইডটা একটু চড়া হবে আর আপনার মাছগুলো একটু লালচে হবে আর এমনি যেগুলো আপনার একটু বরিশাল বোলা বা একটু নিচের জায়গার মাছ ওগুলো একটু পিঠের সাইডে একটু কালো হবে তো আপনারা মাছ যদি কিনতে হয় একটু দেখে কিনবেন যদিও ঢাকাতে বা বিভিন্ন অঞ্চলে যদি মাছগুলো যায় তাহলে মাছগুলো একটু চড়া কিনে একটু দেখবেন প্লাস আপনার পেটের সাইডটা একটু লালসা কিনে এটা একটু দেখে যাচাই করে কিনবেন কারণ পদ্মার ইলিশটা কিন্তু এরকমই হয় আর আমি মাছগুলো আমি এখান থেকে নিয়েছিলাম আট কেজি না নয় কেজির মতো নিয়েছিলাম আমার আবার বাড়িতে একটা মেমানদারি ছিল যার কারণে আমি এখান থেকে অনেকগুলোই মাছ নিছি এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনার চিংড়ি মাছ কিন্তু প্রতিনিয়তই কিন্তু বছরে সারা বছরে পাওয়া যায় চাষের বলেন বা নদীর বলেন কিন্তু ইলিশ মাছটা পর্যাপ্ত সময় এটা পাওয়া যায় না কিছু কিছু সময় এটা আপনার এটা যখন এটার মৌসুম হয় তখন কিন্তু এটা একটু বেশি পাওয়া যায় আদারওয়াইজ অন্যান্য টাইমে কিন্তু বেশি একটা পাওয়া যায় না তো এই মাছগুলো আপনার আরেকটা সিস্টেম আছে এটাতে আবার আপনার এই জিলার যে মাছটা আছে এটা যখন আপনার বাজি করা হয় আপনার অল্প একটু সরষে দিয়ে দিলে সরষের তেল আপনার যখন দিয়ে দেবেন তখন দেখবেন এটার থেকে প্রচুর তেল বের হয় আমি দেখছি আমি যখন বাসায় দেখলাম যে বাসায় পাগাচ্ছে তখন আমি দেখলাম যে একটু সরিষের তেল বাজারের যে কোনো একটা সরিষ বা যে কোনো একটা সরিষের তেল দিয়ে যখন এটাকে বাজা হয় মানে আপনি অল্প একটু দিয়ে বাজতে গেলে দেখবেন কম না হয় আপনার এক চামিস দেড় চামচের মতন আপনার বড় চামচগুলো তেল বের হয় কিন্তু আপনারা চ পদ্মা যদি নিতে হয় আপনারা চাঁদপুরে আসতে হলে আপনাদেরকে যে কোনো জায়গা থেকে আসেন চাঁদপুর উদ্দেশ্যে আসতে হবে তাইলে আপনার ওই যে লঞ্চ গার্ড সরি রেল স্টেশন বড়টা যেটা আছে বড় স্টেশন যেটাকে বলা হয় ওখানে পাবেন পুরান বাজার পাবেন বিপুনি বাজার আপনারে ইলিশ মাছ পাবেন বিপুনি বাজার গেলে আপনি অনেকগুলোই পাবেন তো ওখানে আপনাকে একটু বেশি দিয়ে কিনতে হবে আর যদি আপনার কাঁটের থেকে কিনেন গাঁটের থেকে কিনলে আপনি একটু কম রেটে কিনতে পারবেন আর কি তো গাঁটে সাধারণত এমনি খুচরে বিক্রি করতে চায় না মানে দুই তিন কেজি বিক্রি করতে চায় না ওরা পাঁচ কেজি হলে ওরা বিক্রি করে পাঁচ কেজি দশ কেজি হলে ওরা একটু ভালো বিক্রি করে আর কি তো মাছ কিন্তু আপনার অনেক সুস্বাদু মাছ আমি মানে একটা ফিস মাছ যদি আপনি শুধু আপনি বাজি করেন যদি তেল দিয়ে তাহলে দেখবেন যে আপনার কী গ্রাম প্রচুর গ্রাম হয় কিন্তু তা আমি আজকে আসলে ভিডিও এটাও নিয়ে আসলাম আর আমাদের ব্লকের ভিডিও তো আমাদের প্রতিনিয়ত আসে তবে ব্যবসার বিজনেসের অবস্থা বেশি একটা ভালো না যার কারণে আমরা এটা ভিডিও আর অন্যান্য ভিডিও নিয়ে আসি আর কি তো দেখবেন আপনারা এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্ল